অবশেষে খোঁজ মিলল গোপাল দলপতির। কোন দলের বিরুদ্ধে আনলেন বিস্ফোরক অভিযোগ? আপাতত দিল্লিতে রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত। আগামী মাসেই মুখোমুখি হবেন সিবিআই এর। অবশেষে নিখোঁজ গোপাল দলপতির হদিশ মিলল। কাজের সূত্রে তিনি এখন রাজ্যের বাইরে আছেন বলে খবর। আগামী 2রা মার্চ কলকাতায় ফিরবেন গোপাল, এরপরই সিবিআই এর কাছে যাবেন। বেশ কয়েকদিন ধরে নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত গোপাল দলপতির খোঁজ চলছিল। খোঁজ না মেলায় মনে করা হচ্ছিল গা ঢাকা দিয়েছেন তিনি। কিন্তু শনিবার সিবিআই সূত্রে জানা গিয়েছে গোপাল দলপতির খোঁজ পাওয়া গিয়েছে। তিনি নিজে সিবিআই এর সঙ্গে যোগাযোগ করেছেন। গোপাল দলপতি তদন্তকারীদের জানিয়েছেন এই মুহূর্তে কাজের সূত্রে দিল্লিতে রয়েছেন তিনি, 2 তারিখ কলকাতায় ফিরবেন। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে এজেন্টের কাজ করতেন গোপাল দলপতি। অভিযোগ, তাপস মণ্ডলের হয়ে নিয়োগ প্রার্থীদের কাছ থেকে তিনি টাকা নেওয়ার কাজ করতেন। এই দুর্নীতিকাণ্ডে গোপাল দলপতির নাম প্রথম প্রকাশ্যে এনেছিলেন কুন্তল ঘোষ। সেই দাবির প্রেক্ষিতে তাদের মুখোমুখি বসিয়ে জেরাও করা হয়। এরপর হঠাৎই বেপাত্তা হয়ে যান গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়। চাকরি বিক্রির চক্রের গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম সামনে এনে বোমা ফাটান তৃণমূলের যুবনেতা কুন্তল। তবে হদিশ মিলছিল না গোপালের, এমনকি তার স্ত্রী হৈমন্তীরও কোনো খোঁজ নেই। এমন সময় অন্তরাল থেকে বেরিয়ে এলেন গোপাল দলপতি। সংবাদ মাধ্যমে তিনি দাবি করেন সিবিআই কে জানিয়েই দিল্লিতে এসেছেন, মামলার কাজ মিটিয়ে কলকাতায় ফিরবেন। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে কুন্তল ঘোষ যে বয়ান দিয়েছেন তা সঠিক নয় বলেও দাবি করেছেন তিনি। কুন্তলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন গোপাল দলপতি। তিনি বলেছেন মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় নথি ছিনিয়ে নেয় কুন্তল। ব্যাংক স্টেটমেন্টে নমিনির জায়গায় লেখা ছিল হৈমন্তীর নাম। নিজেদের কুকৃত্যে ঢাকতেই হৈমন্তীর নাম ভাসিয়েছে কুন্তল। বর্তমানে শহরের বিভিন্ন জায়গায় গোপাল দলপতির অফিসের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। বিভিন্ন সংস্থার নামে সেই অফিস খোলা হয়েছিল বলে খবর। সিবিআই এর নজরে রয়েছেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়ও। কুন্তল দাবি করেছিলেন হৈমন্তী আসলে গোপাল দলপতির স্ত্রী, যদিও হৈমন্তীর মা দাবি করেন তার মেয়ের ডিভোর্স হয়ে গিয়েছে। হৈমন্তীর সঙ্গে ডিভোর্স নিয়ে সংবাদ মাধ্যমে গোপাল বলেন আলাদা থাকেন দুজনে, ডিভোর্সের প্রক্রিয়া চলছে। হৈমন্তীর সঙ্গে দুর্নীতির কোনো যোগ নেই বলেও দাবি করেছেন গোপাল দলপতি, যদিও তদন্তকারীদের হাতে উঠে আসা লেনদেন সংক্রান্ত তথ্য অন্য কথাই বলছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।